মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। এটির মাধ্যমে আমরা সাধারণত বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করে থাকি। আর এই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সাধারণত কম্পিউটারে ব্যবহার করা হয়, কিন্তু আপনি চাইলে এই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট মোবাইলেও ব্যবহার করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করবেন, মোবাইলে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন, আজকে আমি আপনাদের সেটাই দেখাবো এই ভিডিওতে। তো এই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট লিখে, তারপরে ওখানে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন, তারপর ওখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমি পাওয়ারপয়েন্ট অ্যাপসটি ওপেন করতেছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এই পাওয়ারপয়েন্ট অ্যাপসে ঢোকার পর আপনাকে এখানে সাইন ইন করতে বলবে, আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নিলে ভালো হবে, ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে আপনি সাইন ইন করে নিতে পারবেন। তো আমি আগেই সাইন ইন করে নিয়েছি। প্রেজেন্টেশন তৈরি করার জন্য এই যে উপরে ডান পাশে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নে ক্লিক করবো। প্লাস চিহ্নে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক টেমপ্লেট আছে, এগুলো থেকে আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে। আমি এই যে একদম লাস্টের এই যে এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসলো। দেখুন এই যে এটা হচ্ছে এক একটা স্লাইড। আপনি এখানে যে ডান পাশে প্লাস অপশনে ক্লিক করে আরও স্লাইড নিতে পারবেন। তো এখানে দেখুন আমি যে ক্লিক করি, দেখুন আরও স্লাইড চলে আসতেছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি আপাতত। দেখুন এখানে ট্যাপ করে ধরে রেখে এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি স্লাইডটা। আমি প্রথমে এই স্লাইডটা নিয়ে কাজ করবো। দেখুন এখানে দেখুন লেখা যে ডবল ট্যাপ টু অ্যাড এ টাইটেল। এখানে আমি যে ডবল ক্লিক করি, দেখুন এখানে আমি একটা আবার কিছু লিখে দিতে পারবো। দেখুন এখানে সাপোজ আমি ওয়েলকাম লিখে দিলাম, ওয়েলকাম লিখলাম আমি। দেখুন এখানে ওয়েলকাম লিখলাম। এবার এটা আমি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো টেক্সটটাকে। দেখুন আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পরে এখানে আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমি প্রথমে কালার চেঞ্জ করতে পারবো। আমি সাপোজ কালার, দেখুন এই যে অন্য যে কালার দেবো সেই কালার হয়ে যাবে, আমি সবুজ কালারটা দিচ্ছি। তারপরে দেখুন লেখাটাকে আমি বোল্ড করতে পারবো, এখান থেকে বোল্ড করতে পারবো, এখান থেকে ইটালিক করতে পারবো লেখাটাকে, তারপর লেখাটাকে আন্ডারলাইন করতে পারবো। ঠিক আছে, তো আমি ইটালিক আন্ডারলাইন বাদ দিচ্ছি, শুধু বোল্ডটাই থাক। তারপরে দেখুন আমি যদি এখানে এই অপশনে ক্লিক করি, দেখুন আমি এই লেখাটাকে প্রথমে লেখাটার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। দেখুন এই লেখাটা কিন্তু এই ডান দিকে সরে গেছে, আমি চাইলে মাঝখানে বসাতে পারবো। তার জন্য মাঝখানে অ্যালাইনমেন্ট এই যে এটা যদি আমি ক্লিক করি, দেখুন লেখাটা মাঝখানে চলে আসলো। আমি এখানে ক্লিক করলে আবার ডানে চলে গেলো, এদিকে এখানে ক্লিক করলে আবার বামে চলে আসলো। আমি মাঝখানে অ্যালাইনমেন্টে রাখছি ওয়েলকাম লেখাটা। তারপর দেখুন এখানে এই যে এই সাইজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফন্ট সাইজ। আমি ফন্ট সাইজটা ইচ্ছা করলে বাড়াতে পারবো। দেখুন আমি সাপোজ এখানে 80 দিলাম ফন্ট সাইজে, দেখুন ওয়েলকাম লেখাটা বড় হয়ে গেল। আমি ফন্ট সাইজ এখান থেকে বড় ছোটো করতে পারবেন। তারপরে দেখুন লেখাটায় যে এখানে ক্লিক করলে যে মাঝখানে একটা দাগ চলে আসলো, এরকম হয়ে যাবে। তো আমি আর কিছু করতেছি না এখান থেকে, এটা আমি নিচে সরিয়ে দিচ্ছি। তারপর এখানে যে নোটস কমেন্টস এগুলো অ্যাড করতে পারবেন। তো তারপর নিচে দেখুন লেখা হয় যে ডবল ট্যাপ টু অ্যাড সাব টাইটেল। এখানে আমি ডবল ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করে এবার এখানেও কিন্তু আমি কিছু লিখে দিতে পারবো। এখানে সাপোজ আমি আমার নামটা লিখে দিচ্ছি। লেখার পর দেখুন এটা আমি সিলেক্ট করলে ধরলাম, সিলেক্ট করে একইভাবে এটা আমি ছোটো বড়ো করতে পারবো সাইজ। দেখুন এখান থেকে আমি সাইজ একটু আর একটু বাড়িয়ে দিচ্ছি, হালকা 40 দিলাম সাইজ। এই যে অ্যালাইনমেন্টটা আমি মাঝে দিয়ে দিলাম, এখানে লেখাটা মাঝখানে চলে গেল। লেখার কালারটা আমি চেঞ্জ করতে পারবো, যে ফন্ট কালার এটা সাপোজ আমি কালো কালারই দিলাম। তারপর লেখাটাকে বোল্ড ইটালিক আন্ডারলাইন সব কিছু করতে পারবো। এখান থেকে আমি বোল্ড করে দিচ্ছি। সাপোজ একটা স্লাইড আমার তৈরি করা হয়ে গেল, প্লাসে ক্লিক করে আরও একটা স্লাইড নিলাম। এখানে এই স্লাইড দেখুন এই স্লাইডে এরকম লেআউটটা এরকম আসছে, আপনি চাইলে লেআউটটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে আমি যে এখানে ক্লিক করি এখান থেকে, তো কিন্তু আমি স্লাইডের লেআউটটা মানে ডিজাইনটা চেঞ্জ করতে পারি। দেখুন যেটা ক্লিক করি দেখুন সেরকম হয়ে যাবে, এটা ক্লিক করলে এরকম আকারে চলে আসলো। এখানে বিভিন্ন লেআউট আছে, আপনার যেটা সুবিধা যেটা প্রয়োজন যেরকম ইচ্ছা সেরকম লেআউট আপনি নিতে পারবেন। তো আমি এই লেআউটটাই রাখলাম। তো আগের মতোই এখানে আমি ডবল ট্যাপ করে মানে ডবল ক্লিক করে এখানে আমি কিছু লিখে দিতে পারবো। তো আমি এখানে আর কিছু লিখবো না আপনাদের, জাস্ট আমি দেখাচ্ছি ভাবে। দেখুন আমি এই লেআউটে আবার ক্লিক করবো, লেআউটে ক্লিক করে এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করবো। ব্ল্যাঙ্কে ক্লিক করলে লেখার কোনো অপশন থাকবে না এখানে। এবার আমি আপনাদের একটা ছবি মানে পিকচার অ্যাড করে দেখাবো। এখানে আমি যদি একটা আমার ফোন থেকে যদি কোনো একটা ছবি নিয়ে এখানে অ্যাড করতে চাই কোনো পিকচার, তাহলে দেখুন এই জিনিসের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো আমি। এবার আমার গ্যালারি থেকে একটা ছবি অ্যাড করে দিতে হবে। এখানে সাপোজ আমি এই ছবিটা ক্লিক করলাম, এই ছবিটা ক্লিক করার পরে দেখুন এখানে আমি এখান থেকে ছবিটা ক্রপ করতে পারবো। আমি একটু ক্রপ করে নিচ্ছি ছবিটা, হালকা একটু ক্রপ করে নিলাম। হালকা ক্রপ করার পরে এখানে কনফার্মে ক্লিক করলাম, তারপর এখান থেকে ছবিটা রোটেট করতে পারবো। ঠিক আছে, তারপর এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করলে এখানে দেখুন ছবিটা চলে আসলো। তারপর আমি এখানে ধরে ছবিটা এখান থেকে ছোটো বড় করতে পারবো। আমি সাপোজ একটু ছোটো করে দিলাম, এটুকু রাখলাম। এবার পজিশন মতো আমি বসিয়ে দিলাম। তো আমি তারপরে এখান থেকে যে এখানে ক্লিক করে ছবির এখানে স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি। দেখুন ছবির দেখুন বিবেজ, দেখুন ছবির বিভিন্ন স্টাইলটা যেরকম আকার দিতে পারি। তো এখানে ক্লিক করলে এরকম হয়ে গেল। এই যে আরও অনেক স্টাইল আছে, দেখুন বিভিন্ন স্টাইল আছে, এরকমভাবে আমি ছবিটা বসাতে পারি। তো আমি এরকম আকারে ছবিটা সাপোজ বসালাম, এখানে এই এরকম এই স্টাইলটা দিয়ে দিলাম। তারপর দেখুন এখান থেকে কিন্তু এই ক্রপ অপশনে ক্লিক করে কিন্তু আমি ছবিটা আবারও ক্রপ করতে পারি সুন্দরভাবে। তো তারপর দেখুন এই যে অপশনটা এখানে ক্লিক করে আমি ছবির পিছনে একটা শ্যাডো দিতে পারবো। তারপরে এখানে এরপরে ছিল এই যে একটা অপশন, এই অপশনে ক্লিক করে দেখুন রিফ্লেকশন, ছবিতে একটা রিফ্লেকশন দিতে পারবো। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, দেখুন এই যে একটা ছায়া মতো এবারে চলে আসলো, ছবিতে একটা রিফ্লেকশন চলে আসলো। তো আমি এটা দিচ্ছি না, আন্ডু করে দিচ্ছি। তো এই ছিল মোটামুটি ছবির অপশনগুলো। তারপরে দেখুন আমি আবার এই ছবির বাইরেই ফাঁকা স্থানে ক্লিক করতেছি, ক্লিক করলে এখানে নিচে অপশনগুলো চেঞ্জ হয়ে গেল। দেখুন এখান থেকে আমি চাইলে আবার এই এই লেয়ারের উপর কোনো টেক্সট অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করে আমি লেয়ারের উপর দেখুন কোনো টেক্সট অ্যাড করতে পারবো এখানে। তো এখান থেকে আমি আরও একটা লেয়ার খুলে নিচ্ছি প্লাসে ক্লিক করে, আপনাদের সব কিছু আমি দেখাচ্ছি এক এক করে।
নিচে এই যে এই অপশনে যদি আমি ক্লিক করি দেখুন এখান থেকে আমি বিভিন্ন শেপ নিতে পারবো এখানে বিভিন্ন শেপ রয়েছে সাপোজ আমি দেখুন এই যে এই বৃত্তটা যদি নিয়ে এই যে সার্কেল এটা নিয়ে দেখুন ছোট বড় করতে পারবো আমি ইচ্ছা মতো আমি এগুলো এগুলো বিভিন্ন কাজের সুবিধার্থে আপনি নিতে পারেন স্লাইড তৈরি করার সময় বিভিন্ন কাজের সুবিধার্থে বিভিন্ন প্রয়োজনে আপনি এগুলো ব্যবহার করতে পারেন সাপোজ এটা নিলাম দেখুন এখান থেকে আমি আরও শেপ নিতে পারবো এই যে বিভিন্ন অ্যারো চিহ্ন আছে দেখুন ছোটো ছোটো দাগের রেখা চিহ্ন আছে দেখুন এখানে বিভিন্ন প্রকার শেপ আছে এগুলো আপনি নিতে পারবেন এখান থেকে সাপোজ এই যে দেখুন এই যে এইটা আমি নিলাম এখানে আমি পজিশন মতো বসাতে পারবো দেখুন তো দেখুন এটা আমি এগুলো আমি ইচ্ছা মতো সরিয়ে বসিয়ে দিতে পারবো এরকম বিভিন্ন শেপ নিতে পারবো আবার শেপের আমরা কালার চেঞ্জ করতে পারবো দেখুন এখান থেকে আমি এখান থেকে ক্লিক করি শেপের কালারটা চেঞ্জ করতে পারবো আমি সাপোজ এই যে এটার কালার আমি লাল দিয়ে দিচ্ছি এটার কালার আমি লাল দিয়ে দিচ্ছিলাম দেখুন এটার কালার আমি লাল দিয়ে দিলাম তো এবার দেখুন এখান থেকে আমি আরও একটা স্লাইড নিচ্ছি স্লাইড নিয়ে এবার আমি আপনাদের দেখাবো এই স্লাইডে যেটা এখান থেকে আমি আপনাদের একটা টেবিল দেখুন এখানে যদি আমি ক্লিক করি আমি একটা টেবিল নিতে পারবো দেখুন বিভিন্ন কাজের জন্য কিন্তু আমাদের টেবিল প্রয়োজন হয় টেবিল নেওয়ার প্রয়োজন পড়ে তো এখান থেকে দেখুন আমি টেবিলটা ছোটো বড়ো করতে পারবো আবার টেবিলটা এদিকে নিয়ে আসলাম দেখুন ছোটো বড়ো করলাম এখানে দেখুন এই টেবিল আমি এখানে যদি ক্লিক করি দেখুন এখানে আমি বিভিন্ন রকম এরকম টেবিল স্টাইল মানে টেবিল স্টাইলটা চেঞ্জ করতে পারবো এখান থেকে টেবিল সাপোজ আমি এইটা দিলাম তাহলে টেবিলের স্টাইলটা পিছনে কালারটা এরকম হয়ে গেল বিভিন্ন টেবিলের স্টাইল আছে এখানে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তো টেবিলের বিভিন্ন অংশে যে ভিতরে এখানে ডবল ক্লিক করে আপনি কিন্তু এখানে টেক্সট অ্যাড করতে পারবেন এখন এখানে ভিতরে আমি যদি এখানে আমার নামটা লিখি দেখুন টেবিলের ভিতরে আমি এখানে টেক্সট অ্যাড করলাম একইভাবে আমি এটা সিলেক্ট করে টেক্সট যেরকম আগে এডিট করেছিলাম আগে দেখিয়েছিলাম সেরকমভাবে আমি টেক্সটটা কাস্টমাইজ করতে পারবো এখান থেকে তো এখান থেকে আমি প্লাস অপশনে ক্লিক করে আরও একটা স্লাইড নিয়ে নিলাম এখানে আপনাদের আমি দেখাবো এবার এখানে আপনাদের আমি এবার যা যা দেখাবো দেখুন এখানে আমি এই যে এই অপশনে ডান পাশে অপশনে ক্লিক করলাম এখান থেকে এই যে হোম এখানে এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইনসার্ট ইনসার্ট এখান থেকে আমরা কোনো টেবিল পিকচার ভিডিও অডিও এগুলো বা শেপ টেক্সট বক্স এগুলো কিন্তু ইনসার্ট করতে পারবো ঠিক আছে আমরা সেলে এখান থেকে ভিডিও কিন্তু ওপেন করতে পারবো তারপর দেখুন এখানে আছে ড্র ড্রতে ক্লিক করলে আপনি এখানে পেইন্ট করতে পারবেন আমি এখানে পেইন্ট করতে পারবো দেখুন দেখুন আমি যদি এখানে যে পেন পেনে সিলেক্ট করি পেন সিলেক্ট করার পরে এখানে যে ড্র উইথ মাউস অর টাচ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার আমি এখানে যে ড্র করি দেখুন আমি ড্র করলে এই যে এখানে আমি ড্র করলে ড্র হচ্ছে তারপরে দেখুন এখানে হাইলাইটার হাইলাইট মানে কোনো কিছু আমি এখানে হাইলাইট করতে পারবে দেখুন আমি এরকম ক্লিক করে কোনো কিছু হাইলাইট করতে পারবো কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো এখানে সবুজ কালার দিলে দেখুন সবুজ কালার কোনো কিছু হাইলাইট করতে পারবো তারপর এখানে ইরেজার আছে ইরেজার দিয়ে আমি দেখুন এটা মুছতে পারবো ইরেজার দিয়ে এগুলো মুছে দিতে পারবো তো তারপর এখানে ড্রর পরে যে অপশনটা ছিল সেটা হচ্ছে ডিজাইন এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি থিমটা চেঞ্জ করতে পারবো দেখুন এখানে থিমে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডের এই থিমটা চেঞ্জ করতে পারবো তো তারপর দেখুন এখানে ট্রানজিশন এই ট্রানজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন দেখুন ট্রানজিশন আমি যদি ক্লিক করি তাহলে আমি এই লেয়ারগুলোতে আমি ট্রানজিশন অ্যাড করতে পারবো দেখুন আমি আমি এখানে ট্রানজিশন আবার যাচ্ছি ট্রানজিশন ট্রানজিশন ইফেক্টে ক্লিক করতেছি এখানে বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট আছে এখানে বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট আছে সাপোজ এইটা দেখুন এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমি দেখুন অ্যাপ্লাই টু অল দিই তাহলে কিন্তু প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমার এই একই ট্রানজিশন অ্যাড হয়ে গেল আমি যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি দেখুন প্রিভিউতে ক্লিক করলাম প্রিভিউতে ক্লিক করার পরে দেখুন এরকম আসলো এটা যদি আমি এখানে যদি আমি আবার ক্লিক করি এই দেখুন এটা এরকম আসলো ওই ট্রানজিশন আকারে আবার ক্লিক করে এরকম আসলো প্রত্যেকটা একই ট্রানজিশন অ্যাড হয়ে গেছে তো আপনি যদি প্রত্যেকটা আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করতে চান তাহলে দেখুন আমি তো সাপোজ আমি এখান থেকে এই দ্বিতীয় এইটা দ্বিতীয় স্লাইডে আমি অন্য ট্রানজিশন অ্যাড করবো তার জন্য এই দ্বিতীয় স্লাইডে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আবার আমি ট্রানজিশনে যাচ্ছি ট্রানজিশনে যাওয়ার পর এখান থেকে আমি ইচ্ছা মতো একটা ট্রানজিশন দিয়ে দেবো আমি সাপোজ এই ট্রানজিশনটা দিয়ে দেবো এই ট্রানজিশনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল দেখুন আমি প্রথমটাই ক্লিক করে আমি এখানে আবার প্রিভিউতে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে দেখুন আমি দেখুন এখানে আমি আবার ক্লিক করছি দেখুন দ্বিতীয়টায় অন্য ট্রানজিশন চলে আসলো এবার আমি তৃতীয়টায় যদি চাই এখানে যদি আর একটা অন্য একটা ট্রানজিশন অ্যাড করবো এখানে আমি আবার এখানে ট্রানজিশনে চলে যাচ্ছি ট্রানজিশনে যাওয়ার পরে এখান থেকে ট্রানজিশন ইফেক্ট ইফেক্টে যাওয়ার পরে দেখুন আমি সাপোজ এই যে এইটাই ক্লিক করলাম এটাতে ক্লিক করলে এই ট্রানজিশনটা অ্যাড হয়ে গেল মানে ট্রানজিশন কী জিনিস দেখতেই পেলেন যে একটা থেকে আর একটা কী স্টাইলে কীরকম আকারে আসবে তো আমি এটাই এই চার নাম্বার এটাই আমি আর একটা ট্রানজিশন অ্যাড করে দিচ্ছি দেখুন এখান থেকে আমি ট্রানজিশনে যাচ্ছি আমি অন্য আর একটা ট্রানজিশন এখানে আমি অ্যাড করে দিব আর একটা ট্রানজিশন অ্যাড করে দিলাম এবার আমি পুরোটা এখানে প্রথমটা আবার ক্লিক করতেছি প্রথমটাই ক্লিক করার পরে এখান থেকে উপর থেকে আবার আমি প্রিভিউ করছি দেখুন সবগুলো এটা এরকম আসলো দেখুন পরেরটা এই ট্রানজিশন দেখুন তারপরেরটা এই ট্রানজিশন দেখুন তারপরেরটা এই ট্রানজিশন ঠিক আছে এরকম ইচ্ছা মতো আপনি ট্রানজিশন অ্যাড করে নিতে পারবেন তো দেখুন আমি এই স্লাইডটাতে ক্লিক করলাম এই তিন নম্বর স্লাইডে ক্লিক করার পর এখানে আমি আবার গেলাম এখানে যাওয়ার পর এখানে অ্যানিমেশনস অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অপশনে ক্লিক করলাম এখানে দেখুন আমরা এসব অ্যানিমেশন করতে পারবো অ্যানিমেটেড করতে পারবো দেখুন মানে এগুলো অ্যানিমেশন আকারে আসবে যাবে বা ভিতরে অ্যানিমেশন আকারে নড়াচড়া করবে এরকম করতে পারবো আমরা সাপোজ এই সার্কেলের বৃত্ত এটা দেখুন এটার উপর ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে ইন্ট্রান্স ইফেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা সাপোজ এখান থেকে এই যে একটা এখানে এটা অ্যাড করে দিচ্ছি তারপরে দেখুন আমি এটা আবার ক্লিক করলাম ক্লিক করার পরে ইম্প্যাসিস ইফেক্ট এটার পর আমি আরেকটা ইফেক্ট দিয়ে দিচ্ছি
সাপোজ আমি এই ইফেক্টটা দিয়ে দিলাম, তারপর এক্সিট ইফেক্টস এটার উপর আমি এখান থেকে এই যে এই এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা কীরকম অ্যানিমেটেড হবে প্রিভিউ করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এই যে সার্কেল বৃত্তটা ওটা কিন্তু নেই। আমি যখন এখানে ট্যাপ করি টাচ করি তাহলে দেখুন এই যে বৃত্তটা এরকম অ্যানিমেশন আকারে আসলো। তো দেখুন আমি এখানে আবার ক্লিক করতেছি, এখানে যাওয়ার পরে এখানে তারপর ছিল হচ্ছে স্লাইড শো। তো দেখুন আমি যদি ফ্রম বিগিনিংয়ে ক্লিক করি তাহলে একদম প্রথম থেকে আমার একটা স্লাইডটা শো হবে। আমি যদি এরপর আবার টাচ করি দেখুন আবার, তো যেটা আমি যে এখান থেকে প্রিভিউ করেছিলাম যে প্লে করেছিলাম যেটা সেটাই আর কি, ওই অপশনটাই ওখানে আছে। তো আমি আবার ওই অপশনে যাচ্ছি স্লাইড শো অপশনে। তো আমি যে ফ্রম কারেন্ট স্লাইড এখানেতে ক্লিক করি তাহলে শুধু এই স্লাইডটা শো হবে, দেখুন শুধুমাত্র এই স্লাইডটা আসবে। তো তারপরে এখানে আবার আমি যাচ্ছি, এখানে যাওয়ার পরে এখানে আছে রিভিউ, রিভিউ থেকে আমি কমেন্ট এই যে নিউ কমেন্ট শো কমেন্টস এগুলো অ্যাড করতে পারবো। তারপরে এখানে আর অপশন ছিল হচ্ছে ভিউ, ভিউ হচ্ছে জুম ইন জুম আউট। আমি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো স্লাইড, অথবা ফিট টু উইন্ডো মানে ফিট করে দিতে পারবো। আমি জুম ইন করি দেখুন জুম হয়ে গেল, আবার জুম আউট করলে জুম আউটে ক্লিক করলে জুম আউট হয়ে গেলো, এখানে ফিট টু উইন্ডো দিলে ফিট হয়ে গেল আবার। তো দেখুন আমি আবার প্রথম লেয়ারে চলে আসলাম, প্রথম লেয়ারে ক্লিক করলাম। প্রথম লেয়ারে ক্লিক করার পর দেখুন আমি টেক্সট এটাতে ডবল ক্লিক করলাম। এই টেক্সটের আরেকটা জিনিস আপনাদের আমি দেখাবো, এখানে টেক্সটটা ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে আমি এই অপশন আবার ক্লিক করলাম, এখানে দেখবেন আরেকটা নতুন অপশন চলে আসছে যে শেপ, এই শেপে ক্লিক করলাম। এখান থেকে দেখুন দেখুন এখানে আছে যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে ক্লিক করলে লেখাটা আমি এই যে রোটেট করতে পারবো বিভিন্নভাবে। দেখুন আমি রোটেট 90 ডিগ্রি, রোটেট রাইট 90 ডিগ্রিতে ক্লিক করলে দেখুন লেখাটা এরকম হয়ে গেল। আমি এখানে অ্যারেঞ্জ আবার ক্লিক করলাম, রোটেট এই দেখুন লেফট 90 ডিগ্রিতে ক্লিক করলে লেখাটা সোজা চলে আসলো। তারপরে সাইজ অ্যান্ড পজিশন আছে, এখান থেকে আপনি লেখার সাইজ অ্যান্ড পজিশন ঠিক করে দিতে পারবেন। তো দেখুন এখানে টেক্সটের মধ্যে আরও কিছু অপশন আছে, এই যে বুলেটস আছে, নাম্বারিং আছে, এগুলো আসলে বিভিন্ন লিস্ট তৈরি করার কাজে লাগে। দেখুন আমি যদি বুলেটসে ক্লিক করি তাহলে আমার এই যে ওয়েলকামের পাশে একটা এই যে একটা বুলেট চলে আসলো, এই যে একটা ছোটো ডট মতো ফোটা মতো চলে আসলো। তো তারপরে আমি যদি নাম্বারিংয়ে ক্লিক করি দেখুন এখানে এক নাম্বার দিয়ে ওয়েলকামটা লেখা আসলো, ঠিক আছে। তো এগুলো সাধারণত কোনো কিছু লিস্ট তৈরি করার কাজে, যেমন মনে করুন যে এক নাম্বারে এইটা, দুই নাম্বারে এইটা, তিন নাম্বারে এটা, এরকম অনেক কিছু লিস্ট তৈরি করা লাগে আমাদের অনেক সময়, সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো আমি এগুলো আন্ডু করে দিচ্ছি। তো আপনাদের আমি জাস্ট একটা এমনি একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখালাম আমার মতো করে। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা কীভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে মোবাইলের মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন অপশনগুলো আপনাদের দেখালাম আমি। তো সবশেষে আমি এখান থেকে এই যে টিক চিহ্ন এখানে ক্লিক করতেছি, এটা সেভ হয়ে গেল। তো এখানে আমি এই যে থ্রি ডট অপশনে যদি ক্লিক করি, থ্রি ডট অপশনে ক্লিক করে দেখুন এখানে যে সেভে যে ক্লিক করলে এটা আমি এই যে PPTX মানে পাওয়ার পয়েন্ট ফাইল হিসাবে আমি সেভ করে রাখতে পারি। দেখুন আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি, আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে, দিয়ে এই দিস ডিভাইসে ক্লিক করলাম, দিস ডিভাইসে ক্লিক করলে স্টোরেজে ক্লিক করলাম, এখানে ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম, ডকুমেন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম, তাহলে এটা আমার সেভ হয়ে গেল। তো এভাবে আপনি মোবাইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।